সড়ক যোগাযোগের বিস্তৃত নেটওয়ার্কে প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। অগণিত সড়ক দুর্ঘটনা মানুষের জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি তাদের করে দিচ্ছে পঙ্গু। সড়ক দুর্ঘটনা একজন ব্যক্তি বা তার পরিবারের জন্য সারা জীবনের অসহনীয় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এতে নিহত এবং আহত হওয়া কর্মক্ষম মানুষের পরিবারের জীবনযাত্রা দুর্দশা ও দুঃসহ পরিস্থিতিতে পরিণত হয়। এমনকি সরকারি বেসরকারিভাবে ক্ষতিগ্রস্ত এই সকল পরিবারগুলোর পরবর্তীতে পাওয়া যায় না কোনো খোঁজ। কেবল আহত নিহত হবার পরিসংখ্যানই প্রকাশিত হয় সব জায়গায়। প্রতিটি দুর্ঘটনায় ধ্বংস হয়ে যায় অসংখ্য পরিবার, অথচ সড়কের প্রাণহানির এই পরিমাণ কমার নেই কোনো সম্ভাবনা। প্রতিদিনই পত্রিকার পাতা, সামাজিক মাধ্যম কিংবা টেলিভিশন চ্যানেল, সর্বত্রই চোখে পড়ে সড়ক দুর্ঘটনার নিত্য নতুন খবর। আজকের সকালটিও ছিল না এর ব্যতিক্রম। সিলেটের নাজিরবাজারে ঢাকা সিলেট মহাসড়কে ঘটে যায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা। ট্রাক পিকআপ সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন অন্তত 14 জন। এদের মধ্যে ঘটনাস্থলেই 11 জন নিহত হন এবং আহত হন আরও 11 জন। আমার প্রধানমন্ত্রী দয়া করে এই পরিবারকে বড় আছে আমার এই পরিবারগুলোকে সাহায্য করার জন্য। জানা গেছে সিলেট নগরের আম্বরখানা থেকে অন্তত 30 জন শ্রমিক ঢালাই কাজের জন্য পিকআপ ভ্যানে করে ওসমানী নগর উপজেলার গোয়ালা বাজারে যাচ্ছিল। পথে দক্ষিণ সুরমার নাজির বাজারে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। মূলত বিপরীত দিক থেকে আসা ট্রাকের ভুলেই ঝরে গেল এতগুলো প্রাণ। ওসমানী হাসপাতাল প্রাঙ্গণে এখন শুধু হতাহতের স্বজনদের ভিড়, কান্না আহাজারিতে ভারী হয়ে উঠছে হাসপাতালের বাতাস। নিহতদের নিথর দেহ রাখা হয়েছে হাসপাতালে। আইনি প্রক্রিয়া শেষে প্রিয়জনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে প্রাণহীন মানুষগুলোকে। সিলেট ঢাকা এই মহাসড়ক যেন ক্রমশই মরণ ফাঁদে পরিণত হচ্ছে। পুলিশ, ফায়ার সার্ভিস, যাত্রী কল্যাণ সমিতি ও প্রত্যক্ষদর্শী সূত্র মতে এই সড়কে গত 15 দিনে অন্তত 25 জন নিহত হয়েছে। কাজী অহনা, ডেস্ক রিপোর্ট, সমকাল।